আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে কোনো খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকের আয়োজনটা একটু ভিন্নভাবে সাজিয়েছি, কেননা আমরা আজকাল হর হামেশাই একটি উপদেশ শুনি যে বাচ্চার এক বছরের আগে তার খাবারে চিনি, লবণ কিংবা মধু দিবেন না। এই কথাগুলোর কতটুকু যুক্তি আছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেকেই কথাগুলো পাত্তা দেই না। কিছু মায়ের মন্তব্য যে আমি আমার বাচ্চাকে এগুলো সবই দিয়েছি এক বছর বয়সের আগে, কই কিছু তো হয়নি, আরে কিছুই হবে না, এগুলো বাড়াবাড়ি, ডাক্তাররা তো কত কিছুই বলে, কিংবা গুগল কত কিছুই বলবে। এই মন্তব্যকারীদের উদ্দেশ্যে বলতে চাই, শরীরের সব ক্ষতি সব সময় দৃষ্টিগোচর হয় না, কিছু ক্ষতির ফল সুদূর প্রসারী, তাৎক্ষণিকভাবে তা বোঝা যায় না, আবার কিছু তাৎক্ষণিক রিয়াকশন কারো হয় আবার কারো হয় না। কারো সমস্যা না হলেই যে ব্যাপারটি ঠিক তা কিন্তু নয়। তো চলুন আমরা জেনে নেই যে কেন লবণ, চিনি এবং মধু বাচ্চাদের খাবারে দিতে নিষেধ করা হয় এক বছরের আগে। যেমন লবণ, লবণ ছাড়া আবার খাবার খাওয়া যায় নাকি? আমার বাচ্চা তো লবণ ছাড়া খাবারই খেতে চায় না, এমনটা ভেবে যারা বাচ্চার খাবারে লবণ ব্যবহার করেন কিংবা ফাস্ট ফুড শপে গিয়ে লবণ সমৃদ্ধ ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাকে অফার করেন, তাদের জন্য বিষয়টি জানা জরুরি। প্রথমত, লবণ সমৃদ্ধ খাবার সুস্বাদু, কিন্তু বাচ্চা এর স্বাদ সম্পর্কে অবহিত নয়। ছয় মাস হবার আগ পর্যন্ত সে তার মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলা দুধ খেয়ে এসেছে, যেগুলো লবণাক্ত ছিল না। তাই ছোটবেলা থেকে লবণযুক্ত খাবার খেলে পরবর্তীতে তার এই ধরনের খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়। আর এক বছরের নিচের বাচ্চাদের অপরিণত কিডনির জন্য অতিরিক্ত লবণ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের ক্ষতিগুলো সাধারণত খালি চোখে বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে পরিণত বয়সে তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মনে রাখবেন, মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ বাচ্চারা মায়ের দুধ থেকেই পেয়ে থাকে, তাই অতিরিক্ত লবণ যুক্ত করার সময় সাবধানতা অবলম্বন করুন। এবার আসা যাক চিনিতে। বলার অপেক্ষা রাখে না যে বর্তমান যুগে সবচেয়ে ক্ষতিকারক হিসাবে বিবেচ্য খাবারের একটি হলো চিনি। শুধু বাচ্চা কেন, বয়স্কদেরও এই সাদা বিষ খেতে সম্পূর্ণভাবে মানা করা হচ্ছে। এখন বাচ্চার প্রথম সলিড শুরু করার সময় বাচ্চার যেহেতু মিষ্টি নিয়ে কোনো বায়না থাকে না, তখন থেকেই চিনিমুক্ত খাবার দেওয়া শুরু করা উচিত। কেননা চিনি বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে, বাচ্চাদের খাবারে অনীহা তৈরি করে এবং কৃমির মতন নানান ধরনের সমস্যা তৈরি করে। আর বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবারে যেহেতু চিনি ব্যবহার করতে হয়, তাই সবসময় সম্ভব না হলেও অন্তত 12 মাস হওয়া পর্যন্ত বাচ্চার খাবারে চিনি ব্যবহারে সম্পূর্ণ বিরত থাকা উচিত। বাজারে বেশিরভাগ টিনজাত শিশু খাদ্যে চিনি ব্যবহার করা হয়, যদিও তা সবসময় টিনের গায়ে উল্লেখ করা থাকে না, তাই সবসময় বাচ্চাকে ঘরের তৈরি স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার খাওয়ানো উচিত। এবার আসা যাক মধুতে। মধু সৃষ্টিকর্তা প্রদত্ত এক অসাধারণ খাবার হলেও মধুতে থাকা ক্লাস্টিডিয়াম ও বোটুলিয়াম নামক ব্যাকটেরিয়া কখনো কখনো শিশুদের নাজুক পাকস্থলীতে বিষক্রিয়া তৈরি করতে পারে, কারণ এই ধরনের উপাদানের সঙ্গে লড়াই করার মতন শক্তি ছোট শিশুদের শরীরে তৈরি হয় না। একটু বড় শিশু কিংবা বয়স্কদের মধুতে থাকা এই ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে না, কারণ তাদের হজম ক্ষমতা ছোট শিশুদের চেয়ে অনেক শক্তিশালী থাকে। তাই এই রোগটি হাতে গোনা কয়েকটি বাচ্চার ক্ষেত্রে ঘটে থাকলেও মারাত্মক ঝুঁকি নেওয়া কিন্তু কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। অনেক আপুরাই আমার বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে কমেন্ট করে যে, আপু বাচ্চার বয়স 6 মাস বা 7 মাস 8 মাস, আমি কি ওর খাবারে চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারবো কি না, বা বাচ্চার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, এখন কি তুলসী পাতার সাথে মধু অ্যাড করে বাচ্চাকে খাওয়ানো যাবে কি না। সেই আপুদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এক বছরের নিচের বাচ্চাদের খাবারে কোনোভাবেই মধু ব্যবহার করা যাবে না। শুধু মধু নয়, চিনি, লবণ বাচ্চার বয়স এক বছরের আগে কোনোভাবেই তার খাদ্য তালিকায় যুক্ত করা যাবে না। মনে রাখবেন, 6 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত একটি শিশুর তার মায়ের বুকের দুধ থেকেই তার শরীরের বেশিরভাগ পুষ্টি নিশ্চিত হয়।
বাকি যেটুকু সলিড খাবার থেকে প্রয়োজন তা খুবই অল্প পরিমাণে সুষম খাবার থেকেই মেটে। তাই খুব সুস্বাদু করে লবণ, চিনি কিংবা মধু ব্যবহার করে বিভিন্ন খাবার অফার করলে বরং পরবর্তীতে খাবার নিয়ে বাচ্চার বায়না করার সম্ভাবনা বাড়ে এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে ওঠে। কেননা বাচ্চার স্বাদ এবং রুচি শুরুতেই কিন্তু বড়দের মতন হয় না, তাই আপনি মা, আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত করবেন সে কিন্তু ঠিক সেভাবেই খাবার খেয়ে অভ্যস্ত হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপির পাশাপাশি এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।